মানুষ মৃত্যুর পূর্বে ঠিক যে মুহূর্তে সে মারা যাবে তার কিছুক্ষণ আগে সে কিছু অনুতপ্ত করে কিছু অনুতাপ করে জীবনের ফেলে আসা পথগুলো নিয়ে সে অনুতাপ করে এবং তার মনে কষ্ট হয় যে এই কাজগুলো আমি কেন করলাম না তো বন্ধুগণ সেই ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করব তো এ ব্যাপারে প্রসঙ্গক্রমে বলতে চাই যে অস্ট্রেলিয়ান লেখক এবং মোটিভেশনাল স্পিকার ব্রনি ওয়ার এরকম কয়েক হাজার মানুষের মধ্যে উনি একটা গবেষণা চালিয়েছিলেন সেই গবেষণা থেকে উনি যে ফল পেয়েছিলেন সেটা উনি দুই হাজার নয় সনে একটি ব্লগপোস্টে উনি প্রকাশ করেছিলেন এবং উনি ব্যাপক সারা পেয়েছিলেন এবং ওনার এই ব্লগপোস্টটি দুই হাজার বারো সনে বই আকারে প্রকাশিত হয় সে বইটির নাম ছিল দ্য টপ ফাইভ রিগ্রেটস অফ দ্য ডাইং অর্থাৎ মৃত্যুগামী মানুষের পাঁচটি অনুতাপ এই পাঁচটি অনুতাপ কি অনুতাপ তারা করে সেটা আজকে আমি আপনাদেরকে বলবো তো এই বইটি সে সময় আশি লক্ষ লোক পাঠ করেছিলেন এবং সাতাশটি ভাষায় বইটি অনুদিত হয়েছিল সুতরাং বুঝতেই পারছেন যে বইটি কতটা বিখ্যাত হয়েছিল এবং এই একটি বইয়ের মাধ্যমে ব্রনিওয়ার পৃথিবীর বিখ্যাত একজন লেখকে পরিণত হয়েছিলেন তো সেই পাঁচটি অনুতাপ কি মৃত্যুগামী যা মানুষের সে পাঁচটি অনুতাপ কি আমি বন্ধুগণ একে একে আপনাদেরকে বলতেছি নাম্বার ওয়ান অন্যের কথা মতো না চলে যদি আমার জীবনটা আমার নিজের মতো চালাতে পারতাম অনেক ভালো হতো এই অনুতাপটা মানুষে করে আসলে আমরা জীবনে চলার পথে কে কি বলবে এটা নিয়ে আসলে বেশি ব্যস্ত থাকি নিজের মতো করে নিজের জীবনটা পরিচালনা করি করি না এক সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে কিন্তু অনেক মানুষই সেটা নিয়ে অনুতাপ করে যাহারে আমার জীবনটা যদি আমি আমার মতো করে চালাইতে পারতাম কতই না ভালো হতো এই একটা অনুতাপ গবেষণায় ধরা পড়েছে নাম্বার টু হচ্ছে আমি যদি আরও কঠোর পরিশ্রম করতে পারতাম অর্থাৎ মৃত্যুর পূর্বে মানুষ একটা অনুতাপ করে যে আমার জীবনটা অবহেলায় অনেক সময় নষ্ট করেছি অনেক অর্থ আমি উপার্জন করতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু জীবনে কঠোর পরিশ্রমের অভাবে এগুলো করতে পারিনি সেই অনুতাপটা মানুষ সময় করে মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই অনুতাপটা মানুষে করে নাম্বার থ্রি হচ্ছে আমি যদি আমার সকল অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম মানুষের জীবনে বহু রকমের অনুভূতি আসে সে অনুভূতিগুলো মানুষ কি করে ধামাচাপা দিয়ে রাখে সমাজের ভয়ে মানুষের ভয় বিভিন্ন কারণে মানুষ সেগুলোকে চাপা দিয়ে রাখে সে অনুভূতিগুলো মানুষ প্রকাশ করতে চায় না তখন মৃত্যুর পূর্ব মুহুর্তে অনেক মানুষই সেটা নিয়ে অনুতাপ করে যা আমি যদি আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম কতই না ভালো হতো নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ আমি যদি আমার প্রিয়জন পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে আমি যদি আমার সময়গুলো ব্যয় করতে পারতাম আমরা জীবনের প্রয়োজনে অনেক সময় আমরা কি করি এত ব্যস্ত এত ব্যস্ত হয়ে পড়ি যে আসলে আমরা যে কোন মানুষগুলোর সাথে আমাদেরকে সময় দিতে হবে সেটা পর্যন্ত ভুলে যাই কিন্তু জীবনের এক প্রান্তে এসে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা সেগুলো অনুতাপ করি হাইরে আমার পরিবারের সাথে সময় দিয়ে বন্ধু বান্ধবের সাথে সময় দেনি আত্মীয় স্বজনের সাথে সময় দেনি সেই জিনিসগুলো তারা অনুতাপ করে নাম্বার হচ্ছে আমি যদি একটি সুখী জীবনযাপন করতে পারতাম আমরা এই জীবনে কোনো কিছু পাওয়ার জন্য এত বেশি অস্থির হয়ে যাই এত বেশি পাগল পার হয়ে যাই যে আমরা কোনো কিছু অর্জনের জন্য মানে দুনিয়ায় সব কিছু বাদ দিয়ে দেই খুব চাপের মধ্যে খুব প্রেশারের মধ্যে খুব কঠিন মুহূর্ত আমরা জীবনে পার করি কিন্তু একটা সুখী যাপনের জন্য কিন্তু অত বেশি কিছু দরকার হয় না সিম্পল লাইফ লিড করলে সুখী হওয়ার ছোট ছোট জিনিসগুলো ফলো করলে কিন্তু আমরা জীবনে সুখী হতে পারি কিন্তু আমরা সেটা করি না এটা কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ অনুতাপ করে যে এত কিছু এত ঝাঁঝামেলার কি দরকার ছিল একটা সুখী জীবন যাপন যদি করতে পারতাম সেটাই মনে সবচেয়ে ভালো ছিল তো সেই পাঁচটি পয়েন্ট আমি আপনাদেরকে বললাম বন্ধুগণ যে যারা মৃত্যুর পূর্ব মুহুর্তে এই পাঁচটি অনুতাপ করে আমরা এর আগেই কথাগুলো শুনে ফেললাম আমরা যেন সেই ভুলগুলো না করি থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে আপনাদের উপকার হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন